চলছে সৃষ্টির শিক্ষা পরিবার শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস আমি আয়সানা হুলি শ্রেণী পরিচালক দ্বিতীয় শ্রেণীতে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম কেমন আছো নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে দ্বিতীয় শ্রেণীতে তোমাদের প্রথম ইংরেজি ক্লাস আমি প্রথম ক্লাস নিয়ে আসলাম নিশ্চয়ই ভালো আছো তো সবাই তোমাদের ইংরেজি বইটা বের করো দেখো ইংরেজি বইয়ের চেহারা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ কী নাম তোমার ইংরেজি বইয়ের বলো তো ইংলিশ ফর টুডে তাই না ক্লাস টু তো যাই হোক বই দেখা হলো আমরা পড়বো ভেতরে চলো পেজ টু দেখো পেজ টু বের করো তোমরা আমরা পৃষ্ঠার দ্বিতীয়তে চলে যাই আজকে আমরা ইংরেজির উচ্চারণগুলো দেখব। রিডিং পড়বো শব্দ অর্থ জেনে নিব কিভাবে পড়বো কি ভয় পাচ্ছ সবাই ইংরেজি অঙ্ক নাম শুনলেই ভয় পাও কোনো ভয় নেই আমরা তোমাদের জন্য অনেক সুন্দর করে সহজ করে বলবো তোমরা বুঝতেই পারবে না অনেক সুন্দর করে পড়বে তো চলো বইয়ে পেজ খুলো পেজ খুলে দেখো কি আছে প্রথমেই আছে দেখো গ্রেটিংস অ্যান্ড ইন্ট্রোডিউস গ্রেটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনস তো কি হলো গ্রেটিং অর্থ হচ্ছে অভিবাদন আর ইন্ট্রোকশান অর্থ হচ্ছে পরিচয় পরিচয় হওয়া একজন আরেকজনের সাথে বা অধিক দু তিনজন একসঙ্গে যখন একজন আরেকজনের সাথে পরিচিত হয় তখন কথোপকথন হয় তখন আমরা কীভাবে কথা বলি সেইটাই এখানে বলা হচ্ছে যেমন আমরা নাম জানতে চাই বাসা কোথায় বাড়ি কোথায় কোন শ্রেণীতে পড়ে আমরা জানতে চাই না বাংলায় সবাই বলতে পারি তো দেখি আমরা ইংরেজিতে কী লেখা আছে তোমাদের এখানে দেখো লোক লিসন অ্যান্ড সে হ্যালো আই এম শুভা হ্যালো আই এম শুভা হোয়াটস ইউর নেম উচ্চারণ দেখো হ্যালো আই এম শুভা হোয়াটস ইউর নেম তারপর দেখো হাই শুভা আই এম রাফি হাই শোভা আই এম রাফি তাহলে দেখো কি বলছে হ্যালো আই এম শোভা ওহে বা এই যে শোনো আমি হচ্ছি শোভা এই শোনো আমি শোভা তারপর দেখো হর্টস ইউ নেম আমি বলছি তোমাকে হটস ইউ নেম তোমার নাম কি তাহলে বলছে বলছে হাই শোভা সেও আবার তোমাকে কি সম্ভারসন জানাচ্ছে হাই শুভা আই এম রাফি তাহলে একজন বলছে দুইজন একজন আরেকজনের সঙ্গে কথা বলছে একজন বলছে হ্যালো আই এম শোভা শোভা এই যে দেখো এই যে মনে করো শোভা রাফি সবাই স্কুলে যাচ্ছে কথা বলছে কি স্কুলে আসতে মন চাইছে হ্যাঁ খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা সবাই স্কুলে মিলিত হব তাহলে দেখো হ্যালো আই এম শুভা আমি শুভা হোয়াটস ইউর নেম তোমার নাম কি হাই শুভা আই এম রাফি হ্যালো শুভা আমি রাফি বা আমার নাম রাফি আমি রাফি তাহলে বুঝতে পারছ তারপর দেখো শুভা বলছে আর ইউ রাফি শোভা কাকে বলছে রাফিকে হাও আর ইউ রাফি তুমি কেমন আছো রাফি বলছে আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংকস তোমাকে ধন্যবাদ অ্যান্ড ইউ তুমি কেমন আছো বলছে শোভা বলছে হাও আর ইউ রাফি তুমি কেমন আছো রাফি আবার রাফি বলছে আই এম ফাইন থ্যাংকস ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো আবার শু শুভা বলছে ফাইন থ্যাংকস বাই শুভা কি বলছে আমি ফাইন আমি ভালো আছি থ্যাংকস তোমাকেও ধন্যবাদ বাই আবার রাফি বলছে কি বাই বিদায় তাই না বাই অর্থ হচ্ছে বিদায় তাহলে চলো আমরা আরেকবার রিডিং বাংলা সহ পড়ি হ্যালো আই এম শুভা ওহে আমি শুভা হোয়াটস ইউর নেম তোমার নাম কি হাই শুভা হ্যালো হ্যালো শুভা আই এম রাফি আমি রাফি হাউ আর ইউ রাফি রাফি তুমি কেমন আছো আই এম ফাইন থ্যাংকস অ্যান্ড ইউ আমি ভালো আছি কিন্তু তুমি কেমন আছো হাই আমিও ভালো থ্যাংকস বাই বাই বোঝা গেল। তাহলে চলো আমরা শব্দের অর্থগুলো একটু জেনে নেই দেখো ওয়ার্ড মিনিং লোক এল ও ওকে লোক দেখা বা তাকানো লিসেন শোনা অর্থাৎ মনোযোগ লিসেন টু মি আমার কথা শোনো লিসেন অর্থ হচ্ছে শোনা অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা সে বলা সেই বলা যেমন আমি বলছি নেম নাম হর্স ইউ নেম অর্থ নাম ফাইন আই এম ফাইন ফাইন ভালো বাই বিদায় বাই আমিও তোমাদের বাই বাই বলছি তো আজকে এ পর্যন্তই আশা করছি তোমরা মনোযোগ দিয়ে কিছুটা শুনলে পড়লে আর আগামী ক্লাসে অবশ্যই প্রস্তুত থাকবে আগামী ক্লাসে আবারও তোমাদের পরবর্তী পড়াগুলো নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো বাড়িতে আর ভিডিও ক্লাসগুলো বেশি বেশি করে দেখবে আজ পর্যন্তই বাই, আল্লাহ হাফেজ